কাবা শরীফের ইমাম স্বয়ং আল্লামা দেলওয়ার হোসেন সাইদির কপালে চুমু খেয়েছিলেন। সারা বিশ্বে পাঁচজন লোক যারা কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন, তার মধ্যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদী সাহেব একজন ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লামা দেলওয়ার হোসেন সাইদী সাহেব চট্টগ্রামের প্রথম মাহফিলে প্রথম সূরা ফাতিহার তাফসীর শুনে প্রায় 43 জন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদী বিশ্বের 52টি দেশে কোরআনের তাফসীর করেছিলেন এবং আল্লামা দেলওয়ার হোসেন সাইদী সাহেব তিনি 1972 সাল থেকে প্রতি বছর পবিত্র হজ পালন করে যাচ্ছিলেন। কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাইদী সাহেবকে স্বয়ং তার কপালের জন্য দিয়েছিলেন, সৌদি আরবের বাদশাহ এর আমন্ত্রণে আল্লামা সাইদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। একবার সৌদিতে প্রায় সারা বিশ্বে বাছাই করা 1000 আলেমদের নিয়ে জেয়ের জবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা করা হয়েছিল, সেখানে আল্লামা সাইদী সর্বোচ্চ 99 নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছিলেন। আজ সেই কোরআনের পাখি আর পৃথিবীতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর আরশের জমিন বোধহয় একই সাথে কম্পিত হয়ে উঠল। আপনি রয়ে যাবেন সমস্ত বিশ্বের মুসলমানদের অন্তরে। আল্লাহ পাক আপনাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। আমিন।